পড়াশুনো করে আর কিছু হবে না। একটা কাজ করো, বাজার থেকে মাগুর মাছ কিনে দিচ্ছি, ব্যবসা করো। কারণ বাংলায় প্রমাণ করেছে মাগুর মাছ ব্যবসা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে পর্যায়ে কেষ্টর মতো কোটি কোটি টাকা রোজগার করা যায়। এখন রাজনীতি করতে এসেছেন, বীরের মতো জেলে গেছেন না, একজন বেআইনি ব্যবসায়ের অর্থ রিকভারি হয়েছে বলে এই রাজ্যের অর্থনীতি নাকি ভেঙে পড়েছে। বঙ্গবিভূষণ, দেন বঙ্গশ্রীভূষণ, তারপরে বঙ্গডিভূষণ, তারপর বঙ্গইভূষণ, তারপরে বঙ্গজেটভূষণ, কাকে দেওয়া উচিত? বাংলার বীর গরুচোর থুড়ি থুড়ি কেষ্ট মণ্ডল, কামিনী কাঞ্চন কাকে বলে সেটা পার্থদার কেস বাইরে না এলে কি বোঝা যেত? আমার তো চাপ হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের হয়েছে। কেন হয়েছে জানেন? আপনারা সবাই বাংলায় থাকেন, সবারই মনে একটু একটু তো ইচ্ছে জাগে। এই তো এখানে যারা তৃণমূলের থেকে আছেন, যারা কংগ্রেস থেকে আছেন, বিজেপির থেকে আছেন, আমারও আছে, ইভেন অর্কদারও আছে, একটু একটু তো আছে, উদয়নেরও আছে, বাংলা হান্ট কি আছে, আছে একটাই ইচ্ছে, ভাই কিছু করি না করি অ্যাটলিস্ট একটা বঙ্গভূষণ তো পাওয়া উচিত। বাংলায় তো আমরা জন্মেছি, এই ক্রেডিটটা তো পাওয়া উচিত। না 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 না, সমস্যাটা এখানে তৈরি হয়নি, সমস্যা তৈরি হলো বঙ্গভূষণ হওয়ার পর। বঙ্গভূষণ দিয়ে দেওয়া হয়েছে কাকে? ধরুন এক্সকে, ধরুন টেকনিক্যালি আমাকে, বা ধরুন অর্কদাকে। প্রথম বছর, দ্বিতীয় বছর অর্কদা বিগড়েছে, উল্টো পাল্টা কথা বলা শুরু করেছে, ব্যাস আলোচনা সভাসদরা ঠিক করলেন, ঠিক আছে বঙ্গভূষণ হয়েছে, এরপরের বার বঙ্গবিভূষণ, একটা বি জুড়ে গেছে। যখন বি জুড়ে গেছে, অর্কদা ঠিক লাইনে আছে, ঠিক তার পরের বছর আবার বিগড়েছে। সরকার চিন্তা যে এবার কী হবে, আমলা বললেন কোনো চাপ নেবেন না, বি হয়েছে এরপর সি করে দিন, বঙ্গবিভূষণ, দেন বঙ্গশ্রীভূষণ, তারপরে বঙ্গডিভূষণ, তারপর বঙ্গইভূষণ, তারপরে বঙ্গজেটভূষণ। কার জন্য বলছি জানেন? আমার, আপনার, বাংলার বিশিষ্ট মানুষ, তাদের জন্য বলছি না, কাকে দেওয়া উচিত? পশ্চিম বাংলার নতুন সেন্সেশন, বাংলার নতুন নাম, বাংলার আদর্শ, বাংলার বীর গরুচোর থুড়ি থুড়ি কেষ্ট মণ্ডলকে দেওয়া হয়নি, তাই তো লোকের ক্ষোভ হয়েছে। এইটা নিয়ে এখন আলোচনা চলছে। তা সেই আলোচনা হঠাৎ এই বিষয়ে কেন চলে এসেছে? সেই আলোচনা এই বিষয়ে চলে এসেছে তার একটাই কারণ, কারণ বঙ্গজেটভূষণ পুরস্কার যাকে দেওয়া হবে তিনি জেলের মধ্যে। এখন রাজনীতি করতে এসেছেন, বীরের মতো জেলে গেছেন। ভাই কেউ কেউ বলতে চেয়েছিলেন হয়তো যে নেতাজি সুভাষচন্দ্র বসুও গেছেন জেলে, বা অন্যান্যরা সবাই গেছেন যারা বাংলায় স্বাধীনতা আন্দোলন করেছেন, কেষ্ট মণ্ডলও গেছেন, শুধু কারণটা নিয়ে বিতর্ক বেঁধেছে, গোল বেঁধেছে। এখন কারণটা যে গরু চুরি, এইটা কেউ মানতে রাজি নন, আমিও এই ব্যাপারে বেশি চিন্তিত হতে রাজি নই। কারণ কারণ তিনি মনে করেন যে গরু চুরির পর তিনি দ্রুত বেরিয়ে আসবেন জেল থেকে, এবং বেরিয়ে আসবার পর তাকে বীরের সম্মান দেওয়া হবে, এবং তিনি দায়িত্ব নিয়ে পঞ্চায়েত নির্বাচনটা করবেন। কিন্তু আপনারা ভুলে যাবেন না, শুধু গরু চুরির কেসটায় তার ক্ষেত্রে আবদ্ধ তিনি নেই, সাইকেল তার দেহরক্ষী ছিল, তার একটা বাচ্চা মেয়ে মারা গেছে, লোকে বলছে এতে নাকি তার হাত ছিল, তদন্ত হবে। ভোট পরবর্তী হিংসা, যিনি খড়গ নিয়ে দাঁড়িয়েছিলেন উন্নয়নের কথা বলে রাস্তার ওপরে, তিনি সেই কেসেও ইনভলভ আছেন মার্ডারের, ফলে এত সহজে উনি বেরিয়ে আসবেন এটা আপনারা ভেবে নিতে পারেন। তবে আমার মনে হয় যে বঙ্গজেটভূষণ ওনাকে দেওয়া এবং বীরের সম্মান দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ভাই 3 মিনিট সময় ছিল, পুরো কেসটা কেষ্ট নিয়ে বলেছি। কেন বলেছি জানেন? কারণ এই কেষ্ট থেকে বোঝা যায় আজকাল আর পশ্চিমবাংলায় রাজনীতিটা কেউ শুধুমাত্র মানব সেবার জন্য করেন না, তারা রোজগারের জন্য করেন। আর আমার পাশের বাড়ির বাচ্চাটাকে সেদিন তার মা এটা শেখাচ্ছিলেন, বাবু পড়াশুনো করে আর কিছু হবে না, একটা কাজ করো, বাজার থেকে মাগুর মাছ কিনে দিচ্ছি, ব্যবসা করো। কারণ বাংলায় প্রমাণ করেছে মাগুর মাছ ব্যবসা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে পর্যায়ে কেষ্টর মতো কোটি কোটি টাকা রোজগার করা যায়। আমায় ক্ষমা করবেন, ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছেন নেটে, হয়তো অনেকে আমাকে দেখবেন, আমি তাদের জন্য পার্থদার প্রসঙ্গে আর বক্তব্য রাখতে চাই না। কারণ যে শিক্ষামন্ত্রী, তার শিক্ষার দুর্নীতি ঢাকা পড়ে গেছে,
তার ব্যক্তিগত বান্ধবীপনা এবং বান্ধবীদের সম্পর্কিত চর্চায় সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আর আলোচনা করতে চাই না, কারণ একটু পরেই অর্কদা তখন সাবজেক্ট বদলে দেবে আলোচনার, বলবে রাজনীতি শুধুমাত্র অর্থের জন্য নয়, একটু কামিনী কাঞ্চন, ও থুড়ি থুড়ি, ওটা তো আমাদের দলের কেউ বলেছিলেন বলে আপনারা ব্যঙ্গ করেন, কিন্তু প্র্যাকটিক্যাল তো করে দেখিয়েছেন পার্থদা। কামিনী কাঞ্চন কাকে বলে সেটা পার্থদার কেস বাইরে না এলে কি বোঝা যেত, ভাগ্যিস এটা ডিজিটাল, তাই এটার জন্য অনেক কিছু কেটে দেওয়া হবে না, নাহলে তো এই আলোচনা করাই যেত না। শেষ করব একটা শেষ লাইন দিয়ে, আমি ইলেকট্রাল রিফর্মসের উপরে একটা সেমিনারে গেছিলাম, সেই সেমিনারে বলা হয়েছিল যে যারা পশ্চিম ভারতবর্ষের বুকে ভোট দেবেন তাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া উচিত। আমি অপোজ করেছিলাম, আমি বলেছিলাম একজন ইংলিশের মাস্টার ডিগ্রি পাওয়া ছেলে সে জানতে না পারে এলাকায় মানুষকে জল দেওয়া হবে কি হবে না, তো সেই শিক্ষাটা অনেক বেশি জরুরি, তাই ভোটার হওয়ার জন্য শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা দরকার নেই, কিন্তু বাংলাতে রাজনীতিবিদ হওয়ার জন্য এখন যে জায়গায় এনারা পরিস্থিতি নিয়ে গেছেন তাতে দেখছি এই ধরনের কোয়ালিটি থাকা খুব জরুরি। আর নিজের জীবন দিয়ে ভাই 30 সেকেন্ডে শেষ করে দেবো, নিজের জীবন দিয়ে একটা লাইন এখানে শেয়ার করতে চাই, অনন্যাদি বলেছেন যে দল আমি সততার সাথে করবার চেষ্টা করেছি সেই দল কেষ্টদাকে বীরের মর্যাদা দেয় জেলে থাকার পরেও, কিন্তু আমি কোনো তদন্ত ফেস করার 10 সেকেন্ডের মধ্যে দল আমার বাবা কাকা জ্যাঠা কেউ নেই বলে আমাকে রাজনীতি যাতে না করতে পারি সেজন্য দল থেকে বহিষ্কার করে দেয়, এই ষড়যন্ত্রে পার্থদারও হাত ছিল। এই প্রসঙ্গ কেন বললাম, কারণ আমি 11 ঘন্টা ইডির তদন্ত ফেস করেছি, যখন ফেস করেছি ইডির অফিসার আমায় জিজ্ঞেস করেছিলেন যে আপনার সোর্স অফ ইনকামের ডিটেল কি, আপনি তো পলিটিক্স ছাড়া কিছু করেন না, আমি যে কটা আইটিআর জমা দিয়েছিলাম আইটিতে তার ডিটেল জমা দিয়েছিলাম, কোথা থেকে রোজগার করি, কি ব্যবসা করি, পৈতৃক সম্পত্তির ডিটেল কি ছিল তার সমস্ত কিছু দিয়ে এসেছিলাম, তারপরেও 3 বছর চুপ করে বসেছিলাম, ইনভেস্টিগেটিং এজেন্সি আমার পেছনে দৌড়য়নি, কিন্তু তারা দৌড়ে গেছে আজকে মিনি পাকিস্তানের কর্ণধারের এলাকায়, আর দৌড়ে গেছে বলে সেখানে এখনো পর্যন্ত কত পাওয়া গেছে সজলদা, 7 কোটি 17 কোটি পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, আর তার সমাধান সূত্র তিনি বার করেছেন, তার সমাধান সূত্র তিনি বার করেছেন, সেটাই আজকের মোস্ট ইম্পর্টেন্ট ক্যাচ লাইন। কি ক্যাচ লাইন, না একজন বেআইনি অর্থ ব্যবসায়ী, ব্যবসায়ের অর্থ রিকভারি হয়েছে বলে এই রাজ্যের অর্থনীতি নাকি ভেঙে পড়েছে, ভগবান করুন এই ধরনের অর্থনীতির উপর বেস করে বাংলাকে যেন আগামী দিনে এগিয়ে যেতে না হয়। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আপনাদের সবার জন্য বলবো যে বাড়িতে যখন কোনো বাচ্চা ছেলে মেয়ে রাজনীতি করতে চাইবে তখন তাকে উৎসাহিত করবেন, কারণ মনে রাখবেন তারা, আমি মনে করি এই বাংলায় ভবিষ্যৎ প্রজন্ম নিজেকে আদর্শ হিসেবে পার্থ বা কেষ্ট মণ্ডলের মতো নিজেকে তৈরি করবেন না। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, শুধু এটা বলেই আমার বিরোধী দলে যারা রয়েছেন তাদেরকে বলবো যে রাজনৈতিক লড়াই, রাজনৈতিক অ্যাপ্রোচ, রাজনৈতিক টার্গেট এটা থাকবে, কিন্তু বুকে হাত রেখে বলুন, আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কি মন থেকে কোনো দিন ভাবতে পেরেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এত টাকা বেরোবে। শুভ সন্ধ্যা।